নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত জানাই আমার চ্যানেল নবান্নে সমাহারে আজ আবারও আপনাদের জন্য আমি নিয়ে চলে আসলাম একটা নতুন রেসিপির ভিডিও ভিডিওটা শুরু করার আগে আমি সকলের কাছে একটু ক্ষমা চেয়ে নিচ্ছি কারণ সম্ভবত আমাদের ভিডিওটা দুপুর দুটোর সময় আসে কিন্তু আজকে একটু দেরিতে আসছে কিছু কারণের জন্যই একটু দেরিতে আজকে ভিডিওটা পোস্ট করতে বাধ্য হচ্ছে আপনারা সকলেই কিন্তু ভিডিওটা স্কিপ না করে দেখবেন তো চলুন রেসিপিটা শুরু করি তার আগে বলে রাখি আজকে আমি বানাতে চলেছি তালের একটা রেসিপি তালের সিজন থাকতে থাকতে অবশ্যই এই রেসিপিটা একবার বানিয়ে খাবেন বানানো খুব সহজ আর খেতেও অসাধারণ সুস্বাদু হয় তাহলে চলুন বানিয়ে নেওয়া যাক রেসিপিটা বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি বড় বাটি তালের পাল্প এবার এর সাথে আমি মিশিয়ে দিচ্ছি দেড় কাপ পরিমাণ সুজি দেড় বাটি সুজি আর এখানে তালের পাল্পের সাথে আমি চিনিটাকে ভালো করে মেল্ট করে নিয়ে কিন্তু ফুটিয়ে নিয়েছি সেজন্য পরবর্তীকালে আমি আর এখানে চিনি ব্যবহার করব না তবে আপনারা চাইলে কিন্তু পরে এমনি চিনি ব্যবহার করতে পারেন কিংবা তালের পাল্পের সাথেও ফুটিয়ে নিতে পারেন এবার সুজিটা দিয়ে দেওয়ার পর ভালো করে এর সাথে মেখে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু ড্রাই ফ্রুটস প্রথমে দিয়ে দিচ্ছি কিশমিশ আমন্ড কুচি করে রাখা দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ নারকেল কোড়া এখানে অল্প দিয়ে দিচ্ছি নুন আর দিয়ে দিচ্ছি আমি এলাচের গুঁড়ো এবার এই সমস্ত উপকরণকে ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখুন খুব সুন্দরভাবে এর সাথে মিশিয়ে নেওয়ার পর এটাকে আমি দশ থেকে পনেরো মিনিট মতো রেস্টে একটু রেখে দিচ্ছি যেহেতু সুজি রয়েছে রেস্টে রেখে দিলে একটু সুজিটা ফুলে উঠবে দেখুন ফিরে এসছি পনেরো মিনিট পর সুজিটা কত সুন্দর ফুলে উঠেছে এর ঘনত্বটা ঠিক এরকম হবে এখানে আর কোনো রকম আমি জল টল কিচ্ছু মেশাই নি এবার এ অপরদিকে দেখুন আমি নিয়ে নিয়েছি একটা আপ্পা মেকার সেখানে আমি দিয়ে দিচ্ছি তেল তেলটা দিয়ে দেওয়ার পর প্রত্যেক প্রত্যেকটাতেই আমি দেখুন এইভাবে তেল ব্রাশ করে নিচ্ছি ব্রাশ করে নেওয়ার পর আমি যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম সেখান থেকে চামচ মেপে নিয়ে এক চামচ করে এই আপ্পা মেকারের মধ্যে আমি দিয়ে দিচ্ছি আপ্পা মেকারের মধ্যে সমস্তটা দিয়ে দিচ্ছি এটা কিন্তু একবারে হবে না সেজন্য কয়েকটা দফায় দফায় এটা করে নিতে হবে প্রথমে যতগুলোতে হয় ততগুলোতেই করছি দেখুন আমি এখানে করে নিয়েছি এবার দিকে এটাকে কিন্তু আমি গ্যাসের চুলায় বসিয়ে দেবো সেজন্য গ্যাস জ্বালিয়ে নিয়েছি এবার এটাকে একদম লো টু মিডিয়াম ফ্লেমে দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি দশ মিনিট পর ফিরে এসেছি ঢাকাটা সরিয়ে দিলাম একদিকটা হয়ে গেছে এবার সেটাকে একটা চামচের সাহায্যে কিন্তু চামচ নয় ছুরির সাহায্যে আমি উল্টে নিচ্ছি আপনারা চামচের সাহায্যেও উল্টে নিতে পারেন আর খুব সাবধানে করবেন যেহেতু তালের জিনিস একটু নিচের দিকটা লেগে যায় সেজন্য একটু সাবধানে করবেন দেখুন এইভাবে এক এক করে আমি সমস্তগুলো কিন্তু উল্টে নিচ্ছি সমস্ত উল্টে নেওয়ার পর আবারও আমি এটাকে লো টু মিডিয়াম ফ্লেমে পাঁচ মিনিটের জন্য এই দিকটাও হতে দেব সম্পূর্ণটা হয়ে গেছে ফিরে এসেছি আমি পাঁচ মিনিট পর ঢাকাটা সরিয়ে দিলাম এই দিকটাও ভালোভাবে হয়ে গেছে এবার এগুলোকে এক এক করে আমি একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি আর বাকি যতটা ব্যাটার রয়েছে ঠিক একই রকমভাবে আপা মেকারের তেল দেবার পর ব্রাশ করে নিয়ে ব্যাটার থেকে অল্প অল্প নিয়ে সমস্তটা তৈরি করে নিচ্ছি সমস্তটা তৈরি করে নিয়ে আমি আপনাদেরকে আবার দেখাবো আর যারা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটা একটু স্কিপ না করে দেখেছেন তারা অবশ্যই কিন্তু একটা লাইক করে দেবেন আর যারা আমার পরিবারের নতুন সদস্য হয়ে আজকের এই রেসিপিটা দেখছেন তারা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন আমার নবান্য সমাহার চ্যানেলটাকে এবং পাশে থাকা বেল বাটনটা অবশ্যই প্রেস করে দেবেন যাতে আমার চ্যানেলে যে কোনো নতুন রেসিপি আপলোড হলে আপনারা সবার আগে নোটিফিকেশন পেয়ে যান যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা কিন্তু অবশ্যই নবান্য সমাহার পেজটা ফলো করে দেখবেন সমস্তটা হয়ে গেছে দেখুন দেখুন সমস্তগুলো তৈরি করে নিয়ে একটা প্লেটের মধ্যে সাজিয়ে আমি নিয়ে চলে এসেছি রেসিপিটা খুবই কিন্তু সুস্বাদু একটা রেসিপি আর খুবই হেলদি একটা রেসিপি খুব ঝটপট হয়ে যায় রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বাটনের অল অবশ্যই প্রেস করে দেবেন বাড়িতে একবার অবশ্যই বানাবেন আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না আর তালের সিজন থাকতে থাকতে অবশ্যই রেসিপিটা একবার বানানোর অনুরোধ করব। ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হচ্ছে এরকমই একটা নতুন রেসিপির সাথে